প্রথমেই সরি বলে নিচ্ছি যে 6টা শুরু করার কথা ছিল, বাট আমার একটু লেট হয়ে গেছে। এক্সট্রিমলি সরি ফর দ্যাট। তো আসলে এখন শুরু করা যাক, সবাই লাইভে যুক্ত হও। সবাই লাইভে যুক্ত হওয়ার ভয়েস কি ক্লিয়ার আছে? ভয়েস দেন হচ্ছে যে আমার লেখা সব কিছু ক্লিয়ার আছে কিনা। আসসালামু আলাইকুম, আমি শাহরিন আক্তার ইপা। আজকে হচ্ছে যে তোমাদের এইচএসসি ক্লাসরুম সায়েন্স গ্রুপ থেকে আবার লাইভে এসেছি, আমাদের লেকচার 3 আজকে শুরু করব। তো তোমরা সবাই তাড়াতাড়ি করে লাইভে যুক্ত হও, আর যারা ফ্রেন্ডরা আছে তাদেরকে মেনশন দাও, শেয়ার দাও। তো আমাদের লাইভটা হচ্ছে যে 6:15 শুরু করার কথা ছিল, বাট আই এম এক্সট্রিমলি সরি, আমি টাইম দেখি নাই যে এতগুলি বাইজা গেছে। তো যাই হোক, আমরা এখন শুরু করব লেকচার 3। তো আজকে হচ্ছে আমরা পড়বো হার্টবিটের মায়োজেনিক নিয়ন্ত্রণ এবং হচ্ছে মানব দেহে রক্ত সংবহন। তো রক্ত সংবহন টপিকটা একটু ব্রড, একটু বড় টপিক, তো এই বড় টপিকটাই আমরা আগে শুরু করব। মায়োজেনিক জাস্ট ছোট্ট একটা টপিক, ওইটা আমরা লাস্টের দিকে পড়বো। আগে হচ্ছে যে আমরা মানব দেহের সংবহন তন্ত্রটা পড়ে নেই। এখন মানব দেহের যে সংবহন তন্ত্র বা মানব দেহে যে রক্ত সংবহন, এইটার বর্ণনা আসে তোমার ঘ নম্বরের জন্য। যারা HSC 21 এবং 22 যারা আছো তাদের জন্য খুবই ইম্পর্টেন্ট একটা টপিক, যে হচ্ছে যে তোমাদের আসতে পারে ঘ নম্বরে বা গতে, যে মানব দেহে রক্ত সংবহনের বর্ণনা দাও, তখন কিন্তু তোমাদের এই এগুলো সব বর্ণনা করতে হবে। তো আজকে আমরা পড়বো মানব দেহের রক্ত সংবহন হচ্ছে যে মেইনলি বদ্ধ প্রকৃতির। মানব দেহের রক্ত সংবহনটা আসলে কেমন, বদ্ধ প্রকৃতির বা হচ্ছে যে ক্লোজড টাইপ। এটা কখনোই দেহ গহ্বরে উন্মুক্ত হবে না, যেমন অন্যান্য প্রাণী দেখা যায় যে দেহ গহ্বরে উন্মুক্ত হয়। যেমন ঘাস ফড়িং এর ক্ষেত্রে দেখা যায় যে ওদের যে রক্ত সংবহন সেটা হচ্ছে মুক্ত সংবহন প্রকৃতির, কিন্তু মানব দেহের যে রক্ত সংবহন সেটা কিন্তু বদ্ধ প্রকৃতির, কারণ এটা হচ্ছে কি দেহ গহ্বরে উন্মুক্ত হয় না। আচ্ছা, তোমরা কি কথা শুনতে পাচ্ছ আর ভিডিও কি ক্লিয়ার আছে? ওয়েল, আচ্ছা, তাহলে আমাদের যে রক্ত সংবহন তন্ত্র, মানব দেহের রক্ত সংবহন তন্ত্র, সেটা অবশ্যই কি হবে যে বদ্ধ প্রকৃতির হবে। আর এটা হচ্ছে যে অভ্যন্তরীণ পরিবহন হয়, ঠিক আছে? এটা হচ্ছে অভ্যন্তরীণ পরিবহন সম্পন্ন করে, কিন্তু কখনই কি হয় না যে আমাদের দৈহ গহ্বরে কখন উন্মুক্ত হয় না। অভ্যন্তরীণ পরিবহনের জন্য আমাদের কি কি থাকে, যেমন আমাদের শিরা, দেন হচ্ছে যে আমাদের ধমনী, কৈশিক জালিকা বা হচ্ছে যে আমাদের ক্যাপিলারি বলা হয়, কৈশিক জালিকা, কৈশিক জালিকায় প্রভৃতির সাহায্যে হচ্ছে যে অভ্যন্তরীণ ভাবে এটা পরিবহন হয়। আর আরেকটা কথা বলা হয় যে দ্বিচক্রিয় সংবহন তন্ত্র, দ্বিচক্রিয় সংবহন বা হচ্ছে যে দ্বিবর্তনী বা ডাবল সার্কিট সার্কুলেশন। ডাবল সার্কিট সার্কুলেশন কারণ হচ্ছে যে একবার আমাদের সিস্টেমিক চক্র হয়, আরেকবার সংঘটিত হয় হচ্ছে যে আমাদের পালমোনারি চক্রটা সম্পন্ন হয়। কি হচ্ছে, একবার হচ্ছে যে আমাদের সিস্টেমিক চক্র সম্পন্ন করে এবং আরেকবার হচ্ছে যে আমাদের পালমোনারি চক্রটা সংবহন করে। এখন মানব দেহে যে রক্ত সংবহনটা হয়, এই যে দুইটা চক্রই আমরা বললাম, এই চক্র দুইটা হচ্ছে যে আমাদের দ্বিচক্রিয় সংবহনের অন্তর্গত। এবং এই যে রক্ত সংবহন পদ্ধতি, টোটাল যে রক্ত সংবহন পদ্ধতি, এটা হচ্ছে যে 4টা পদ্ধতিতে সংবহন হয়। 4 পদ্ধতিতে রক্ত সংবহনের প্রথমটাই হচ্ছে আমাদের সিস্টেমিক সংবহন। আর সিস্টেমিক সংবহনটা হচ্ছে মেইনলি হচ্ছে আমাদের অ্যাওর্টার মাধ্যমে সংবহন হয়, সিস্টেমিক ধমনী বলে যেটাকে। সিস্টেমিক সংবহনটার ক্ষেত্রে আমাদের সিস্টেমিক ধমনী লাগবে, সিস্টেমিক ধমনী। আমাদের সিস্টেমিক ধমনী কোনটা, আমাদের সিস্টেমিক ধমনীর ক্ষেত্রে যেটা মেইন, যে প্রধান যে ধমনী, সেটা হচ্ছে আমাদের অ্যাওর্টা বা মহাধমনী বলা হয়, এটা হচ্ছে মহাধমনী, ঠিক আছে, আমাদের অ্যাওর্টা। তো অ্যাওর্টার ক্ষেত্রে আমরা এই এই জিনিসটা আমাদের অ্যাওর্টাতে লাগবে। আর হচ্ছে যে এরপরে 2 নম্বর হচ্ছে আমাদের পালমোনারি সংবহন, যেটা হচ্ছে যে ফুসফুসের সাথে রিলেটেড, ঠিক আছে। তো এরপর হচ্ছে যে আমাদের পোর্টাল সংবহন আছে, 4 নম্বর পদ্ধতিটা হচ্ছে করোনারি সংবহন। এই 4টা পদ্ধতি আমরা একদম ইন ডিটেলস বর্ণনা করব, তার আগে বলে নেই এক্ষেত্রে কোনটা কোনটা কোশ্চেনের জন্য ইম্পর্টেন্ট। আমাদের যে সিস্টেমিক ধমনী আছে আর পালমোনারি, সরি, সিস্টেমিক সংবহন আর পালমোনারি সংবহন, এই দুটো হচ্ছে যে আমাদের মাস্ট বি ইম্পর্টেন্ট। 3-স্টার দিয়ে রাখো, যে তোমার যদি এক্সামে হচ্ছে যে HSC-র ক্ষেত্রে, যদি তোমার যারা HSC ক্যান্ডিডেট আছো তাদের ক্ষেত্রে
ঘ নম্বরে আসে তুমি যদি সবগুলা বর্ণনা করতে নাও পারো, অ্যাটলিস্ট প্রথম দুটো যদি তুমি বর্ণনা করে দাও, সিস্টেমিক আর পালমোনারি বর্ণনা করে দাও, তাহলেও কিন্তু এনাফ, তোমাকে অ্যাটলিস্ট চারের মধ্যে তিন দিবে, বাকি একের গ্যারান্টি আমি দিতে পারবো না। আর হ্যাঁ, সাথে একটু চিত্র সুন্দর করে আর রেখাচিত্র সাথে সুন্দর করে এঁকে দিও। আর হচ্ছে যে যেটা তুমি যদি সময় পাও তাহলে চারোটাই বর্ণনা করবা। আর খ নম্বরের জন্য আমাদের আসে হচ্ছে করোনারি সংবহন বলতে কি বুঝো, এটা খ নম্বরের জন্য আসে। আমরা এই সবগুলাই এখন আলোচনা করবো। সো ফ্রেন্ডস, লেটস স্টার্ট। আমরা এখন শুরু করে দেই। প্রথমে হচ্ছে যে আমাদের সিস্টেমিক সংবহন। সিস্টেমিক সংবহনের ক্ষেত্রে ও আরেকটা কথা তোমাদেরকে বলা হয়নি, সেটা হচ্ছে যে আমাদের যে হৃৎপিণ্ডের যে অন্তর্গঠন রয়েছে, আমি এখানে একটু লিখি যে আমাদের হৃৎপিণ্ডের অন্তর্গঠন বা হৃৎপিণ্ডের হচ্ছে কি বলা যায় এটাকে, লম্বচ্ছেদ, সরি অন্তর্গঠন, লম্বচ্ছেদ। আমাদের হৃৎপিণ্ডের যে লম্বচ্ছেদের যে চিত্রটা রয়েছে এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, এবং এটা কিন্তু আসে লম্বচ্ছেদের যে চিত্রটা, সেই লম্বচ্ছেদের চিত্রটা হচ্ছে যে আমাদের গ নাম্বারের জন্য খুবই ইম্পর্টেন্ট। তো এটা কিন্তু খুব সুন্দর করে খাতার মধ্যে এঁকে প্র্যাকটিস করতে হবে। সাথে কার্ডিয়াক সাইকেল যে আমি গত ক্লাসে পড়িয়েছি, সেই কার্ডিয়াক সাইকেলের বইতে দেখবা যে সুন্দর একটা চিত্র রয়েছে, সেটাও শিখতে হবে কার্ডিয়াক সাইকেলের জন্য, এটা আসে পরীক্ষায় আসে। তো দেখো, এখানে আমি তোমাদেরকে একটা চিত্র দেখাচ্ছি যেটা আমি নিজে আর্ট করেছি, দেখালাম যে আমার অনেক আর্টের প্রতিভা আছে। দেখো তো এই যে হৃৎপিণ্ডটার যে লম্বচ্ছেদ, ঠিক আছে, এই হৃৎপিণ্ডের লম্বচ্ছেদের চিত্রটা খুব সুন্দর মতো আঁকবা, আর হচ্ছে নামকরণ করাটা শিখবা, এটা খুবই ইম্পর্টেন্ট গ নাম্বারের জন্য। এখান থেকেই আমি আচ্ছা আজকে তোমাদেরকে বোঝাবো যে আমাদের সিস্টেমিক সংবহন যেটা, এটা শুরু হয় হচ্ছে আমাদের বাম ভেন্ট্রিকল থেকে। কেন বাম ভেন্ট্রিকল থেকে শুরু হয়? বাম ভেন্ট্রিকল থেকে শুরু হওয়ার কারণ হচ্ছে যে আমাদের যে অ্যাওরটা রয়েছে, সে অ্যাওরটা কোথা থেকে উৎপন্ন হয়? অ্যাওরটা উৎপন্ন হয় হচ্ছে যে আমাদের বাম ভেন্ট্রিকল থেকে। অ্যাওরটার উৎপত্তি স্থল যদি আমরা বলি, যে আমাদের যে অ্যাওরটা রয়েছে, অ্যাওরটার উৎপত্তি স্থল, উৎপত্তি স্থল, অ্যাওরটার যে আমাদের উৎপত্তি স্থল রয়েছে সেটা কোথায়, সেটা অবশ্যই আমাদের বাম ভেন্ট্রিকল। আমাদের লেফট ভেন্ট্রিকল থেকে হচ্ছে যে আমাদের অ্যাওরটাটা উৎপন্ন হচ্ছে, কারণ কি, লেফট ভেন্ট্রিকল থেকে অক্সিজেন সমৃদ্ধ রক্ত আসে। গত ক্লাসে পড়াইছি এগুলো, কিন্তু গত ক্লাসে পড়া, যে গত ক্লাসে আমি বলেছিলাম যে আমাদের যে ফুসফুস থেকে যে পালমোনারি শিরার মাধ্যমে অক্সিজেন সমৃদ্ধ রক্ত কোথায় আসে, লেফট অ্যাট্রিয়ামে আসে। লেফট অ্যাট্রিয়াম থেকে বাইকাস্পিড কপাটিকার মাধ্যমে লেফট ভেন্ট্রিকলে আসে, দেন লেফট ভেন্ট্রিকল থেকে অ্যাওরটার মাধ্যমে হচ্ছে যে সারা শরীরে এটা হচ্ছে যে ছড়ায়। এখন এখানে আমাদের সিস্টেমিক সংবহন করতে গেলে আমাদের যেটা জানতে হবে যে এটা সংজ্ঞাটা কি, আমরা বলবো যে যে সংবহনে রক্ত বাম ভেন্ট্রিকল থেকে বিভিন্ন রক্ত বাহিকার মাধ্যমে অঙ্গগুলোতে পৌঁছে এবং অঙ্গ থেকে ডান অ্যাট্রিয়ামে ফিরে আসে। তাহলে চিত্রটার দিকে যদি আমরা খেয়াল করি, এই যে আমি একটা সুন্দর মুন্দর চিত্র আঁকছি, এইখানে দেখো যে আমরা আঙুল দেব কোনাকুনি, ধরো এই হচ্ছে আমাদের রাইট অ্যাট্রিয়াম, লেফট অ্যাট্রিয়াম, রাইট ভেন্ট্রিকল, লেফট ভেন্ট্রিকল, এখানে আমরা কোনাকুনি আঙুল বসাও, এরকম একটা চিত্র এঁকে দেন হচ্ছে যে কোনাকুনি আঙুল বসাবা। আমি দেখাই দিতেছি কিভাবে তুমি এটা ডিটেক্ট করবা, ডিটেক্ট, হাই রে গাড়ির শব্দ, আচ্ছা ডিটেক্ট করবা কিভাবে, এইভাবে হচ্ছে কোনাকুনি আঙুল বসাবা, এই এই বরাবর। তাহলে এখান থেকে হচ্ছে আমাদের এটা কি, আমাদের লেফট ভেন্ট্রিকল না, এখান থেকেই তো আমাদের অ্যাওরটাটা শুরু হয়, দেখতে পাচ্ছো, বুঝতে পাচ্ছো? আচ্ছা দেখো, দেখলেই বুঝতে পারবা, এই যে আমাদের ভেন্ট্রিকল, লেফট ভেন্ট্রিকল যেটা, এখান থেকে হচ্ছে আমাদের অ্যাওরটার উৎপত্তি হয়। এখান থেকে অ্যাওরটার উৎপত্তি হওয়ার পর ও হচ্ছে যে সারা দেহে রক্ত দিয়ে 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 কি করে যায়, তারপর কি হয়, বিভিন্ন অঙ্গ থেকে হচ্ছে যে আমাদের কার্বন ডাইঅক্সাইড সমৃদ্ধ যে রক্তটা সেটা আবার কোথায় চলে আসে, রাইট অ্যাট্রিয়ামে চলে আসে। কার্বন ডাইঅক্সাইড সমৃদ্ধ রক্ত রাইট অ্যাট্রিয়াম থেকে আসার পর এই যে এখানে আমাদের ট্রাইকাস্পিড কপাটিকা রয়েছে, ট্রাইকাস্পিড কপাটিকাটা খুলে কি ডান যে ভেন্ট্রিকল রয়েছে ডান ভেন্ট্রিকলে আসে, এরপর পালমোনারি ধমনের মাধ্যমে ফুসফুসে চলে যায়, ফুসফুসে চলে গেল কার্বন ডাইঅক্সাইড সমৃদ্ধ রক্তটা, দেন ফুসফুস থেকে পালমোনারি শিরার মাধ্যমে অক্সিজেন সমৃদ্ধ রক্ত আসলো, এসে আবার হচ্ছে যে আমাদের যে লেফট ভেন্ট্রিকলে পৌঁছালো, লেফট অ্যাট্রিয়াম থেকে লেফট ভেন্ট্রিকলে পৌঁছালো, দেন অ্যাওরটার মাধ্যমে চলে গেল, বুঝতে পারছো? এই যে হচ্ছে যে অ্যাওরটার মাধ্যমে সারা শরীরে গিয়ে আবার হচ্ছে যে আমাদের রাইট অ্যাট্রিয়ামে আসতেছে, এই যে বিষয়টা, এই যে আমাদের কোনাকুনি যে আমি ধরলাম, এই যে বিষয়টা, এই যে চক্র আকারে যে রক্তটা যাচ্ছে, এই চক্রটা হচ্ছে আমাদের সিস্টেমিক চক্র, বা এই যে সংবহনটা হচ্ছে, এই সংবহনটা হচ্ছে আমাদের সিস্টেমিক সংবহন। তাহলে কি বললাম যে বাম ভেন্ট্রিকল থেকে বিভিন্ন অঙ্গে রক্ত পৌঁছায় এবং ওই অঙ্গগুলো থেকে রক্ত ডান অ্যাট্রিয়ামে ফিরে আসে, এই সংবহনটাই হচ্ছে আমাদের সিস্টেমিক সংবহন। এখানে আমাদের সময় কতটুকু লাগে? সময় লাগে মাত্র 25 থেকে 30 সেকেন্ড।
তাহলে আমাদের মাত্র 25 থেকে 30 সেকেন্ডের সমধ্যে আমাদের সিস্টেমিক সংবহনটা কমপ্লিট হয়ে যায়। তাহলে এখানে একটা আমাদের রেখাচিত্র দ্বারা আমরা এটা মনে রাখবো। প্রথমে হচ্ছে যে আমাদের বাম ভেন্ট্রিকল লেফট ভেন্ট্রিকল থেকে অক্সিজেন সমৃদ্ধ রক্ত দেখা যাচ্ছে, অক্সিজেন সমৃদ্ধ রক্ত। এবার কথা শুনো, তাহলে বুঝতে পারবা যে বাম ভেন্ট্রিকল থেকে অক্সিজেন সমৃদ্ধ রক্ত আমাদের অ্যাওর্টাতে যাচ্ছে, অ্যাওর্টা থেকে অক্সিজেন সমৃদ্ধ রক্ত কোথায় যাচ্ছে, আমাদের বিভিন্ন টিস্যু ও অঙ্গে যাচ্ছে, বিভিন্ন টিস্যু ও অঙ্গে যাচ্ছে। তারপরে এই টিস্যুর পরে আবার একটা চিহ্ন দিবা, এইদিকে তো আর আমি যেতে পারছি না, সো এইদিকে দিলাম যে টিস্যু বা অঙ্গের থেকে কি হচ্ছে যে মহাশিরা বা ভেনা ক্যাভা। আমাদের ভেনা ক্যাভা বা মহাশিরা কয়টা? দুইটা, একটা সুপিরিয়র আর একটা ইনফিরিয়র। তো সুপিরিয়র অ্যান্ড ইনফিরিয়র ভেনা ক্যাভার মাধ্যমে হচ্ছে যে রক্তগুলো কোথায় আসতেছে, যে কার্বন ডাইঅক্সাইড সমৃদ্ধ রক্তগুলো এখানে আসতেছে, এই শিরাগুলোর মাধ্যমে হচ্ছে যে আমাদের রাইট অ্যাট্রিয়ামে এসে পৌঁছাচ্ছে, রাইট অ্যাট্রিয়াম থেকে রাইট ভেন্ট্রিকলে। যখন তুমি সংজ্ঞা বলবা, সিস্টেমিক সংবহনের সংজ্ঞা যখন বলবা, তখন তুমি শুরু করবা এভাবে যে তুমি হচ্ছে যে লেফট ভেন্ট্রিকল থেকে অক্সিজেন সমৃদ্ধ রক্ত বিভিন্ন অঙ্গে পাঠাচ্ছ অ্যাওর্টার মাধ্যমে, তারপর হচ্ছে শিরার মাধ্যমে বা ভেনা ক্যাভার মাধ্যমে হচ্ছে যে আবার আমার কার্বন ডাইঅক্সাইড সমৃদ্ধ রক্ত রাইট অ্যাট্রিয়ামে আসতেছে। এইভাবে হচ্ছে যে তুমি সংজ্ঞায় বলবা, কিন্তু তুমি যখন হচ্ছে যে আমাদের রেখাচিত্র যখন দিবা, রেখাচিত্র দেওয়ার পর তোমার শেষ করতে হবে রাইট ভেন্ট্রিকলে এসে। বইতে এভাবেই দেওয়া আছে, সো কিছু করার নাই, রাইট ভেন্ট্রিকলে এসে শেষ করতে হবে রেখাচিত্রটা। কারণ কি? কারণ হচ্ছে যে এখানে একটা কারণ থাকে যে রক্তগুলো তো রাইট অ্যাট্রিয়ামে জমা থাকবে না, থাকবে? রক্তগুলো কি রাইট অ্যাট্রিয়ামে জমা থাকবে? থাকবে না, ওরা তো ট্রাইকাস্পিড কপাটেকা দিয়ে রাইট ভেন্ট্রিকলে চলেই আসবে। সেজন্য রেখাচিত্রের ক্ষেত্রে আমাকে রাইট অ্যাট্রিয়ামের পরে আরেকটা অ্যারো চিহ্ন দিয়ে আমাদের রাইট ভেন্ট্রিকল লিখতে হবে। এখন এখানে দেখো যে আমি গত ক্লাসে একটা কথা তোমাদেরকে একটু স্কিপ করে গেছিলাম, মনে ছিল না বলতে, সেটা হচ্ছে যে আমাদের বাম ভেন্ট্রিকলের প্রাচীরটা বেশি পুরু থাকে। আমাদের বাম যে ভেন্ট্রিকল আছে, ধর লেফট ভেন্ট্রিকল, লেফট ভেন্ট্রিকলের হচ্ছে যে প্রাচীরটা বেশি পুরু থাকে। কেন পুরু থাকে সেটা বলতে পারবা? প্রাচীর বেশি পুরু, বেশি পুরু কার থেকে? বেশি পুরু রাইট রাইট ভেন্ট্রিকল থেকে, বেশি পুরু রাইট ভেন্ট্রিকলের থেকে। তাহলে রাইট ভেন্ট্রিকলের থেকে আমাদের লেফট ভেন্ট্রিকলের প্রাচীরটা বেশি পুরু। কেন বেশি পুরু বলতে পারবা? দেখি তো বলতে পারো কিনা। আচ্ছা, আমি বলতেছি সেটা হচ্ছে যে লেফট ভেন্ট্রিকলের যে প্রাচীরটা সেটা বেশি পুরু থাকে, তার কারণ হচ্ছে লেফট ভেন্ট্রিকল সারা শরীরে অ্যাওর্টার মাধ্যমে রক্ত সাপ্লাই দিচ্ছে। সো যে সারা শরীরে রক্ত দেওয়ার হচ্ছে দায়িত্বভার যে বহন করে, তার তো একটু বেশি পুরু থাকবেই। আর আমাদের রাইট ভেন্ট্রিকল কি করতেছে? ও জাস্ট হচ্ছে যে পালমোনারি ধমনের মাধ্যমে ফুসফুসে রক্ত পাঠাচ্ছে, তো ও শুধু ফুসফুসকে রক্ত দিচ্ছে। সেই জন্য কি করছে যে ওর প্রাচীরটা একটু পাতলা, মানে লেফট ভেন্ট্রিকলের তুলনায় রাইট ভেন্ট্রিকলের প্রাচীরটা একটু পাতলা। যেহেতু লেফট ভেন্ট্রিকল হচ্ছে যে সারা শরীরে আমাদের রক্ত পাঠাবে, তাই ওর এখানে হচ্ছে যে বেশিটা একটু পুরু থাকে, প্রাচীরটা একটু পুরু থাকে। এই এই হচ্ছে কথাবার্তা। এখন রেখাচিত্রটা সবাই বুঝতে পেরেছো, বা এতটুকু যে বুঝালাম সেটুকু বুঝতে পেরেছো? আজকে স্টুডেন্ট এত কম কেন? বুঝলাম, ও মাই গুডনেস। ঠিক আছে আপু, আবার বলতেছে ঝাপসা, কারটা শুনবো? আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তাহলে দেখো, এই হচ্ছে যে আমাদের সিস্টেমিক সংবহনের কথাবার্তা, সিস্টেমিক সংবহন শেষ। এবার আমরা পালমোনারি সংবহন শুরু করব। পালমোনারি সংবহন, পালমোনারি সংবহনের ক্ষেত্রে দেখো, এই যে আমাদের পালমোনারি সংবহন, এটা শুরুই হবে পালমোনারি ধমনের মাধ্যমে। কোথা থেকে শুরু হবে? পালমোনারি ধমনের মাধ্যমে। কোথা থেকে শুরু হবে? পালমোনারি ধমনের মাধ্যমে। তাহলে পালমোনারি ধমনের মাধ্যমে যেহেতু পালমোনারি সংবহন শুরু হবে, তাহলে পালমোনারি ধমনের আমাদের উৎপত্তি কোথায়? রাইট ভেন্ট্রিকলে, বলেছিলাম। এই যে চিত্র দেখো, রাইট ভেন্ট্রিকল থেকে কোথায় যায়? যে ফুসফুসীয় ধমনের মাধ্যমে ফুসফুসে যাচ্ছে। তাহলে পালমোনারি ধমনের আমাদের উৎপত্তি হচ্ছে কোথা থেকে? রাইট ভেন্ট্রিকল থেকে। সো আমাদের তাহলে পালমোনারি সংবহন শুরু হবে কোথা থেকে? রাইট ভেন্ট্রিকল থেকে। রেখাচিত্রেও সেটাই আছে যে আমাদের রাইট ভেন্ট্রিকল থেকে শুরু হয়ে হচ্ছে যে পালমোনারি ধমনী হয়ে ফুসফুসে যাবে, ফুসফুস থেকে পালমোনারি শিরার মাধ্যমে আবার কোথায় আসবে? লেফট অ্যাট্রিয়ামে আসবে। এবার তাহলে আমরা আঙুল ধরবো কোন কিভাবে? এই কোনাকুনি বরাবর। এবার তাহলে এই কোনাকুনি বরাবর হচ্ছে যে আমরা আঙুল ধরবো, দেখতে পাচ্ছ? এই কোনাকুনি বরাবর কি হবে? আমাদের রাইট ভেন্ট্রিকল থেকে পালমোনারি ধমনের মাধ্যমে ফুসফুসে রক্ত যাবে, গিয়ে কি হবে যে ওখানে যে কার্বন ডাইঅক্সাইড সমৃদ্ধ রক্ত যাবে, এরপর
ফুসফুসীয় শিরার মাধ্যমে অক্সিজেন সমৃদ্ধ রক্তটা আমাদের লেফট অ্যাট্রিয়ামে চলে আসবে। তাহলে এবার আঙুল বসবে হচ্ছে এই কোনাকুনি বরাবর। এইভাবে যদি চিত্র একে সুন্দর মতো পড়ো তাহলে এগুলো মাথায় ঢুকে যাবে। এবার দেখো এইভাবে আসলো। এখন সংজ্ঞায় আমরা বলতেছি যে রাইট ভেন্ট্রিকল থেকে হচ্ছে যে ফুসফুসে যে দেন ফুসফুস থেকে হচ্ছে যে অক্সিজেন সমৃদ্ধ রক্ত লেফট ভেন্ট্রিকলে আসার যে সংবহন এই সংবহনটা হচ্ছে যে আমাদের পালমোনারি সংবহন। এটা আমরা সংজ্ঞায় বলতেছি, কিন্তু যখন আমরা রেখাচিত্র বলবো তখন কিন্তু শেষ হবে, শুরু হবে রাইট ভেন্ট্রিকল দিয়ে, শেষ হবে লেফট ভেন্ট্রিকল দিয়ে রেখাচিত্রটা। কারণ কি, লেফট অ্যাট্রিয়ামে তো রক্তটা জমা থাকবে না। বাইকাস্পিড কপাটিকা দিয়ে কোথায় চলে আসবে, লেফট ভেন্ট্রিকলে চলে আসবে। তাহলে আমাদের শুরু হবে রাইট ভেন্ট্রিকল দিয়ে, মানে রেখাচিত্র শুরু হবে রাইট ভেন্ট্রিকল দিয়ে, রেখাচিত্র শেষ হবে লেফট ভেন্ট্রিকল দিয়ে। কিন্তু সংজ্ঞায় আমরা বলবো লেফট অ্যাট্রিয়াম পর্যন্ত। এই যে একটু সূক্ষ্ম ডিফারেন্স আছে, এই ডিফারেন্সটা বুঝতে পেরেছো? এটা বুঝতে পারলে কিন্তু এনাফ, আর কিছু লাগবে না। এখন দেখো পালমোনারি যে সংবহন আছে সেখানে আমাদের কি হচ্ছে যে, আমি এটা এই কথাগুলোই হচ্ছে যে এখানে লিখেছি, একটু লেখাটা পচা হয়েছে, কিছু মনে করো না। তো দেখো যে রাইট ভেন্ট্রিকল থেকে রেখাচিত্রটা কোথায় যাচ্ছে, পালমোনারি ধমনীতে, দেন ফুসফুসে যাচ্ছে, ফুসফুস থেকে পালমোনারি শিরার মাধ্যমে লেফট অ্যাট্রিয়াম, দেন লেফট ভেন্ট্রিকল। তাহলে আমাদের সিস্টেমিক আর পালমোনারি চক্র যেটা দেখছো, সিস্টেমিক চক্রটা আমাদের শুরু হয়েছিল লেফট ভেন্ট্রিকল থেকে, শেষ হয়েছিল রাইট ভেন্ট্রিকলে। একইভাবে জাস্ট উল্টাটা করে দিছো যে আমাদের পালমোনারি চক্রে হচ্ছে রাইট ভেন্ট্রিকল থেকে শুরু হয়ে লেফট ভেন্ট্রিকলে এসে স্টপ হয়ে গেছে। এই যে চক্রটা, মানে স্টপ তো হৃৎপিণ্ড তো স্টপ হয় না, কিন্তু আমরা হচ্ছে যে চক্রটা এখানে এতটুকু বললাম যে এরকম। তাহলে বুঝতে পেরেছো এই ছিল আমাদের পালমোনারি সংবহন। আচ্ছা আজকে কি আপুর পড়া ভালো লাগছে না? স্টুডেন্ট এত কম কেন আজকে? না আজকে মানে বোঝে না যে বেশি, রোজ রোজ যাকে দেখি তাকে ভালো লাগে না। তো হচ্ছে যে এখন আমাকে প্রায় প্রতিদিনই দেখতে পাচ্ছ, দু একদিন পর পরই দেখতে পাচ্ছ, যার কারণে আর আমাকে ভালো লাগছে না। না আজকে স্টুডেন্ট এত কম, মানে মাত্র 23 জন। ছি লজ্জা লজ্জা, মাত্র 23 জন, মানে পড়তে ইচ্ছা, মানে সবাই অনেক ভালো পড়াশোনা করে বোঝা যাচ্ছে। আচ্ছা এবার আসো করোনারি সংবহন। করোনারি সংবহন যেটা, এটা হচ্ছে যে আমাদের হৃৎপিণ্ডের প্রাচীরে রক্ত সংবহন করে। যেটা আমি গত ক্লাসে বলেছিলাম যে আমাদের যে হৃৎপিণ্ড রয়েছে এখানে যে আমাদের অ্যাওর্টাটা থাকে। আচ্ছা এই চিত্র তো লম্বচ্ছেদের চিত্র, আমি আরেকটা চিত্র এঁকে দেখাই। এই যে আমাদের হৃৎপিণ্ড মহাশয় আছে, আমাদের যে হৃৎপিণ্ড মহাশয় ইনি করেন কি, ইনি হচ্ছে যে আমাদের এখানে যে আমাদের অ্যাওর্টা রয়েছে, অ্যাওর্টা তো আমাদের যে আমাদের লেফট যে ভেন্ট্রিকল রয়েছে, রাইট অ্যাট্রিয়াম, দেন লেফট অ্যাট্রিয়াম, দেন যে রাইট ভেন্ট্রিকল অ্যান্ড লেফট ভেন্ট্রিকল, এই যে লেফট ভেন্ট্রিকল মহাশয় আছেন, উনি তো অক্সিজেন সমৃদ্ধ রক্ত এই যে অ্যাওটার মধ্য দিয়ে সারা শরীরে হচ্ছে যে আমাদের পাঠিয়ে দিচ্ছেন। কিন্তু এই যে অ্যাওটা করে কি, অ্যাওটা হচ্ছে যে খুব বুদ্ধিমান মানুষ, সে করে কি যে ওর এখান থেকে মানে অ্যাওটার গোড়া থেকে কিছু আমাদের করোনারি ধমনির উদ্ভব হয়, যেই ধমনিগুলো আমাদের হৃৎপিণ্ডের প্রাচীরে অক্সিজেন সমৃদ্ধ রক্ত সাপ্লাই করে। ঠিক আছে, অক্সিজেন সমৃদ্ধ রক্ত হচ্ছে যে সাপ্লাই করে। তো এই জন্য হচ্ছে যে আমরা কি বলি যে হচ্ছে যে এই সংবহনটাকে করোনারি সংবহন বলি। করোনারি সংবহন কি, যে আমাদের অ্যাওর্টার গোড়া থেকে কিছু করোনারি ধমনির উদ্ভব হয়, সে করোনারি ধমনিগুলো কি করে যে আমাদের হৃৎপিণ্ডের প্রাচীরে রক্ত সংবহন দেয়। কারণ কি, আমাদের হৃৎপিণ্ডে কি রয়েছে, হৃৎপেশী রয়েছে, হৃৎপিণ্ডে রয়েছে আমাদের কি হৃৎপেশী, হৃৎপেশীতেও তো হচ্ছে যে আমাদের কি কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন হচ্ছে, তাই না? পেশিগুলো হচ্ছে যে বিপাকক্রিয়া, মানে হচ্ছে যে আমাদের শ্বসনে হচ্ছে যে কি হচ্ছে, অক্সিজেন জারিত হয়ে কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন হচ্ছে, কার্বন ডাইঅক্সাইড ও এটিপি উৎপন্ন হয়, তাই না, আমাদের শ্বসনের ক্ষেত্রে। তো তখন কি হয় যে এই যে কার্বন ডাইঅক্সাইডগুলো হৃৎপেশিতে উৎপন্ন হচ্ছে, সেগুলো তো রক্তের মাধ্যমে হচ্ছে যে যাওয়া লাগবে, তাই না, সেগুলো তো রক্তের মাধ্যমে হচ্ছে যে নিষ্কাশন করা লাগবে, কারণ এটা তো আমাদের বজ্র পদার্থ, তাই না। তো কার্বন ডাইঅক্সাইডটা কি করে যে, হ্যাঁ গত ক্লাসে একজন হচ্ছে যে করোনারি সাইনাস কি সেটা জানতে চেয়েছিল, আমি এখনই সেটা বলবো। তো হৃৎপেশিতে যে কার্বন ডাইঅক্সাইডগুলো উৎপন্ন হয় সেগুলো কি করে, হৃৎপিণ্ডের বিভিন্ন যে হৃৎপেশিতে যে শিরাগুলো থাকে সেগুলোকে করোনারি শিরা বলা হয়। তাহলে হৃৎপেশিতে যে শিরাগুলো থাকে সেগুলোকে আমরা কি বলি, করোনারি শিরা বলি, করোনারি শিরা। এই নারী কিন্তু নারী না, হ্যাঁ এই নারী হচ্ছে করোনারি, করোনারি শিরা। তাহলে করোনারি শিরার মাধ্যমে কি হয় যে কার্বন ডাইঅক্সাইড সমৃদ্ধ রক্তগুলা কি হয় আমাদের করোনারি সাইনাসে আসে, অর্থাৎ যতগুলা করোনারি শিরা আছে সবগুলা করোনারি শিরা মিলিত হয়ে সৃষ্টি করে করোনারি সাইনাস,
সাইনাস মানে হচ্ছে গহ্বর, ঠিক আছে? সাইনাস মানে কি? সাইনাস মানে হচ্ছে যে গহ্বর, যেটা কোথায় থাকে? আমাদের এই যে আমাদের যে রাইট অ্যাট্রিয়াম আছে, সেই রাইট অ্যাট্রিয়ামের পেছনের দিকে, মানে রাইট অ্যাট্রিয়ামের পেছনের দিকে একটা গহ্বরের মতো থাকে, যেখানে হচ্ছে যে আমাদের করোনারি সাইনাসটা থাকে। ওই করোনারি সাইনাস বা করোনারি যে গহ্বরটা, ওইখানে হচ্ছে করোনারি সমস্ত করোনারি শিরাগুলো ওইখানে এসে উন্মুক্ত হয়ে কার্বন ডাইঅক্সাইড সমৃদ্ধ রক্তগুলো ওখান দিয়ে দেয় আমাদের রাইট অ্যাট্রিয়ামের ভেতরে, ঠিক আছে? এই ছিল করোনারি সাইনাসের কথাবার্তা। আর তখন কি হয় যে আমাদের অ্যাওর্টার ভিতর দিয়ে যখন অক্সিজেন সমৃদ্ধ রক্ত যেতে নেয় সারা শরীরে, এখান থেকে কিছু করোনারি ধমনী বের হয়। কি বের হয়? আমাদের করোনারি ধমনী, করোনারি ধমনী বের হয়। এই করোনারি ধমনীগুলো কি করে যে অক্সিজেন সমৃদ্ধ রক্তগুলো হৃৎপেশিতে দান করে, পেশিতে বা হৃৎপেশি যে যে আছে যে সেখানে করোনারি ধমনীগুলো অক্সিজেন সমৃদ্ধ রক্ত সাপ্লাই দিচ্ছে। তো এই যে সংবহনটা, এটাই হচ্ছে আমাদের করোনারি সংবহন। তাহলে করোনারি সংবহন কোথা থেকে শুরু হচ্ছে? প্রথমে শুরু হচ্ছে যে আমাদের, যেহেতু করোনারি ধমনের মাধ্যমে আমাদের করোনারি সংবহনটা শুরু হয়, করোনারি ধমনের উৎপত্তি কোথায়? অ্যাওর্টা থেকে। অ্যাওর্টাকে আরেকটা নাম কি? সিস্টেমিক ধমনী। তাহলে আমরা কি বলবো করোনারি সংবহনের, করোনারি সংবহনের হচ্ছে যে আমাদের শুরুটা কোথা থেকে? সিস্টেমিক ধমনী থেকে শুরু হয়। তাহলে সিস্টেমিক ধমনের গোড়া থেকে সৃষ্টি হয় হচ্ছে করোনারি ধমনী। তাহলে প্রথমে যাবে কোথায়? প্রথমে যাবে হচ্ছে সিস্টেমিক ধমনীতে। সিস্টেমিক ধমনী থেকে করোনারি ধমনীতে, দেন হৃৎপ্রাচীর বা হৃৎপিণ্ডের প্রাচীর, তারপর করোনারি শিরা। করোনারি শিরাগুলো করোনারি সাইনাসের মাধ্যমে কোথায় দিবে রক্ত? রাইট অ্যাট্রিয়ামে দিবে। তাহলে করোনারি সংবহন শুরু হচ্ছে সিস্টেমিক ধমনী থেকে আর শেষ হচ্ছে গিয়ে কোথায়? রাইট অ্যাট্রিয়ামে শেষ হচ্ছে। এটা হচ্ছে করোনারি সংবহন, যেটা আমাদের খ নম্বরে আসে। যারা এইচএসসি 21-22 আছো তাদের জন্য বলি যে তোমাদের খ নম্বরে অনুধাবনের জন্য এটা আসতে পারে, এটা খুবই ইম্পর্টেন্ট খ নম্বরের জন্য। সো এটা এটা যদি সুন্দর মতো ব্যাখ্যা করে দিয়ে, যেভাবে আমি বললাম চিত্র একে সুন্দর করে ব্যাখ্যা দিয়ে, বা চিত্র নাই বা দিলা, তুমি রেখাচিত্রটাই যদি দাও, যে রেখাচিত্র, যেটা চিত্র আর রেখাচিত্রের মধ্যে পার্থক্য আছে, একটা হচ্ছে চিহ্নিত চিত্র যে তুমি ফিগার একে চিহ্নিত করবা, আর হচ্ছে রেখাচিত্র যে তুমি পর্যায়ক্রমে রেখা দিয়ে বুঝাই দিলা, অ্যারো দিয়ে বুঝাই দিলা। তো এই রেখাচিত্রটা যদি দিয়ে দাও আর বর্ণনা করে দিয়ে দিলে একটু ব্যাখ্যা করে, ব্যাস তুমি দুয়ে দুই পাবা, ইনশাল্লাহ এটাতে তোমার কোনো কাটার কোনো চান্স নাই। এরপরে আসো করোনারি সংবহন শেষ, এবার হচ্ছে যে আমরা পোর্টাল সংবহন করব, যেটা সব থেকে বেশি হচ্ছে একটু যে বোঝার ব্যাপার আছে এখানে। পোর্টাল সংবহন, যেটা পোর্টাল সংবহনটা হচ্ছে যে আমাদের যে কি হয় তোমার যে একটা মাধ্যমিক অঙ্গ লাগে, ঠিক আছে? পোর্টাল সংবহনের ক্ষেত্রে একটা মাধ্যমিক অঙ্গ লাগে, যে কি হয় যে কোনো কোনো ধমনী বা কোনো শিরার মাধ্যমে রক্ত হচ্ছে যে হৃৎপিণ্ডে যাওয়ার আগে মাধ্যমিক অন্য একটা অঙ্গের ভিতর দিয়ে যায়। কি করে? যে আগে হচ্ছে যে একটা কোনো পোর্টাল ধমনী, কোনো একটা ধমনী বা শিরা বা কৈশিক জালিকা, যাই বলো ধমনী শিরা, হচ্ছে যে কোনো অঙ্গে গিয়ে হচ্ছে কৈশিক জালিকায় বিভক্ত হবে। কি করবে? যে একটা ধমনী বা একটা শিরা কোনো একটা অঙ্গের ভেতরে দিয়ে এরকম হচ্ছে যে কৈশিক জালিকা সৃষ্টি করবে। দেন সেই কৈশিক জালিকাগুলো হচ্ছে যে আবার মিলিত হবে, আবার মিলিত হয়ে আরেকটা ধমনী তৈরি করে, দেন ওই ধমনীটা অন্য একটা অঙ্গে যাবে, তারপর সেই মানে ধরো, আচ্ছা আবার বলি কি বলছে, যে একটা ধমনী বা শিরা, একটা শিরা হচ্ছে যে কি করবে, যে কোন একটা অঙ্গে গিয়ে, কোন একটা অঙ্গের ভেতরে গিয়ে যে কৈশিক জালিকায় বিভক্ত হবে, দেন আবার কৈশিক জালিকাগুলো মিলিত হয়ে আরেকটা ধমনীর মাধ্যমে হচ্ছে যে হৃৎপিণ্ডে রক্ত পৌঁছে দিবে। তো কোনো কোনো একটা ধমনী বা শিরা হৃৎপিণ্ডে রক্ত পৌঁছানোর আগে, যেটা যদি আমাদের হার্ট হয়, হৃৎপিণ্ডে রক্ত পৌঁছানোর আগে হচ্ছে যে অন্য একটা মাধ্যমিক অঙ্গে গিয়ে কৈশিক জালিকায় বিভক্ত হবে, সেই ধরনের ধমনী বা শিরাকে আমরা কি বলবো? পোর্টাল ধমনী বা পোর্টাল শিরা। আর পোর্টাল শিরা, পোর্টাল ধমনী যেই সংবহনটা করবে সেটাই হচ্ছে আমাদের পোর্টাল সংবহন। পোর্টাল সংবহনের ক্ষেত্রে পোর্টাল সংবহন হচ্ছে যে আমাদের মেইনলি দুই ধরনের, কয় ধরনের? আমাদের দুই ধরনের পোর্টাল সংবহন রয়েছে। একটা হচ্ছে যে আমাদের যকৃত বা হেপাটিক পোর্টাল সংবহন। যকৃতের সাথে যকৃত কথাটা যেখানে থাকবে সেখানে দেখবে যে হেপাটিক টার্মটা চলে আসছে, কারণ হেপাটিক টার্মটার মানে হচ্ছে যে যকৃত রিলেটেড কিছু। আর বৃক্কীয় যে কথাটা যদি থাকে তাহলে দেখবে যে সেখানে রেনাল কথাটা আসছে, তাহলে রেনাল কথাটার মানে হচ্ছে যে বৃক্কীয় বৃক্ক সম্পর্কিত কিছু। তাহলে দেখো যে দুই ধরনের পোর্টাল সংবহন আছে, যে একটা হচ্ছে আমাদের যকৃত যকৃত বা হেপাটিক পোর্টাল সংবহন, আরেকটা হচ্ছে আমাদের বৃক্কীয় বা রেনাল পোর্টাল সংবহন।
আচ্ছা, এখন রেনাল প্রোব সংবহন যেটা বা বৃক্কীয় সংবহন যেটা, সেটা হচ্ছে কাদের থাকে? যাদের আরবিসিতে নিউক্লিয়াস থাকে। কাদের থাকে? যাদের আরবিসিতে নিউক্লিয়াস থাকে। কিন্তু স্তন্যপায়ী প্রাণীদের আরবিসিতে কি থাকে না? নিউক্লিয়াস থাকে না। এটা গত গত ক্লাসে বলেছিলাম যে স্তন্যপায়ী প্রাণীদের কি থাকে না? আরবিসিতে নিউক্লিয়াস থাকে না। তো যাদের আরবিসিতে নিউক্লিয়াস থাকে না, তাদের হচ্ছে যে আমাদের হেপাটোপটেল যেটা আছে সেটা হচ্ছে যে থাকে। এখন মেরুদণ্ডী প্রাণীতে, যত মেরুদণ্ডী প্রাণীরা আছে তাদের ক্ষেত্রে এই দোনোটাতেই থাকে হচ্ছে যে, তাদের মেরুদণ্ডী প্রাণীতে এই দুই ধরনের পোর্টাল সিস্টেমই থাকে। কিন্তু যাদের মেরুদণ্ডী প্রাণীর মধ্যে যাদের হচ্ছে যে আরবিসিতে নিউক্লিয়াস আছে তাদের এই রেনাল পোর্টাল আছে, আর যাদের আরবিসিতে নিউক্লিয়াস নাই তাদের রেনাল নাই, তাদের হেপাটিক পোর্টাল সংবহন আছে। তাহলে মানুষের কোনটা আছে? মানুষের যেহেতু স্তন্যপায়ী প্রাণী মানুষ যেহেতু, তাই মানুষের আরবিসিতেও কি নাই? নিউক্লিয়াস নাই, পরিণত যে এরিথ্রোসাইট, সে পরিণত এরিথ্রোসাইটে আমাদের নিউক্লিয়াস থাকে না, যার ফলে আমাদের দেহে এই যে রেনালটা নাই, আমাদের দেহে আছে হেপাটিক, হেপাটিক পোর্টাল সংবহন। তো এখন হচ্ছে যে আমরা হেপাটিক পোর্টাল সংবহনের ক্ষেত্রে পড়ব, যে হেপাটিক পোর্টাল শিরা যে যেগুলো আছে এরা হচ্ছে যে আমাদের কোন কোন অঙ্গে থাকে। যেমন আমাদের পাকস্থলীতে থাকে, আমাদের অন্ত্রে থাকে, দেন হচ্ছে আমাদের অগ্নাশয়, প্লীহা, এই সমস্ত অঙ্গে হচ্ছে আমাদের হেপাটিক পোর্টাল শিরা হচ্ছে যে থাকে। ঠিক আছে, হেপাটিক পোর্টাল শিরা এই সমস্ত জায়গায় থাকে। তো কি হয় যে পাকস্থলী, ক্ষুদ্রান্ত, অগ্নাশয় এই সমস্ত অঙ্গ থেকে দেখা যায় যে কৈশিক জালিকার মাধ্যমে সংগৃহীত রক্ত আমাদের হেপাটিক পোর্টাল শিরার ভিতর দিয়ে যকৃতে প্রবাহিত হয়। এই যে সংবহনটা প্রবাহিত হলো এটা হচ্ছে আমাদের হেপাটিক পোর্টাল সংবহন। এখন কি হয়, যকৃতে পৌঁছে পোর্টাল শিরাগুলো আবার কৈশিক জালিকায় বিভক্ত হয়, এরপর সেগুলো একত্র হয়ে আবার হেপাটিক শিরা গঠন করে এবং এর মাধ্যমে রক্ত ইনফিরিয়র ভেনা কাভায় প্রবাহিত হয়। তাহলে এখান থেকে আমরা হেপাটিক পোর্টাল শিরার যে বিষয়টা, এখান থেকে আমরা কি জানলাম যে আমাদের কোথায় কোথায় যাবে পৌষ্টিক যে অঙ্গসমূহ যে আছে, এরা সবাই কিন্তু আমাদের পৌষ্টিক অঙ্গসমূহ, প্লীহা বাদে। প্লীহা বলা যায়, কারণ প্লীহা হচ্ছে যে আমাদের আরবিসি তৈরিতে হেল্প করে। তো যাই হোক, এই সমস্ত যে অঙ্গসমূহ, এই অঙ্গসমূহ থেকে হচ্ছে যে আমাদের HPV, হেপাটিক পোর্টাল ভেইন, হেপাটিক পোর্টাল ভেইন বা হেপাটিক পোর্টাল শিরায় হয়ে যকৃতে যায়। পৌষ্টিক অঙ্গসমূহ থেকে কি হয়, হেপাটিক পোর্টাল শিরার মাধ্যমে যকৃতে যায়। যকৃত থেকে যেটা বের হবে সেটাকে কি কি বলবো, যেখান থেকে যেটা বের হবে, এই যে আমাদের শিরাটা, এই শিরাটা যকৃতে যাচ্ছে এবং যকৃত হচ্ছে একটা মাধ্যমিক অঙ্গ হিসেবে কাজ করছে, তাহলে সেটাকে কি বলবো, পোর্টাল ভেইন বলবো। যেহেতু যকৃতে যাচ্ছে তাই হেপাটিক পোর্টাল ভেইন বলবো। কিন্তু যকৃত থেকে যেটা বের হবে সেটা কি আর হেপাটিক পোর্টাল ভেইন হবে? না, সেটা হবে হেপাটিক ভেইন বা হেপাটিক শিরা। এই যে হেপাটিক শিরা, সেটা যকৃত থেকে বের হয়ে কোথায় যাবে, ইনফিরিয়র ভেনা কাভায় গিয়ে দেন ওখানে কার্বন ডাইঅক্সাইড সমৃদ্ধ রক্ত হৃৎপিণ্ডের কোথায় দিবে, হৃৎপিণ্ডের হচ্ছে যে রাইট অ্যাট্রিয়ামে দিয়ে দিবে। এখন আমি বলেছিলাম যখন আমি হৃৎপিণ্ড পড়াইছি তখন আমি বলছিলাম যে তোমাদের সারা শরীর থেকে হচ্ছে যে শরীরের যে পশ্চাৎ দিক বা নিম্ন দিক থেকে, নিম্নাংশ থেকে, শরীরের নিম্নাংশ থেকে রক্তগুলা ইনফিরিয়র ভেনা কাভার মাধ্যমে হচ্ছে যে কার্বন ডাইঅক্সাইড সমৃদ্ধ রক্তগুলা ওই রাইট অ্যাট্রিয়ামে যায়, হৃৎপিণ্ডে যায়। তাহলে এই অঙ্গগুলো থেকে যে রক্তগুলো যাবে সেগুলো আমাদের ইনফিরিয়র ভেনা কাভার মাধ্যমে রক্তে পৌঁছাবে। এখন বলো এতটুকু বুঝছো? এতটুকু যদি তোমরা হচ্ছে যে কিছুটা হলেও বুঝে থাকো, এইবার হচ্ছে যে তোমাদেরকে আমি একটা হচ্ছে যে চিত্রের মাধ্যমে দেখাবো, এবার আশা করা যায় যে তোমরা হয়তো বা বুঝবা। ওয়েল, এবার চলো আমরা একটা চিত্র দেখি। ধরো সবাই আমার সাথে সাথে একটু আর্ট করলে ভালো হয়। হেড প্লাস নেক, হ্যাঁ, এই হচ্ছে আমাদের মাথা। দেন মাথার পরে লাংস বা ফুসফুস, ঠিক আছে। এখন এখান থেকে মনে করো যে আমাদের হার্ট, হার্টটাকে একটু সুন্দর করে আঁকি, কিছুটা লাভ শেপ, না পুরোপুরি কিন্তু লাভ শেপ না, যতই তুমি লাভ শেপ বলো এটা কিন্তু পুরোপুরি লাভ শেপ হয় না। দেখ, এটা কোনো মতে একটা হার্ট আঁকলাম, এটা হচ্ছে আমাদের কোনো মতের হার্ট, অ্যাওর্টা। তো দেখো কি হয় যে অ্যাওর্টার মাধ্যমে তো অক্সিজেন সমৃদ্ধ রক্ত সারা দেহে যায়, এটা তো এতদিনে মুখস্থ হয়ে গেছে।
হাসবা না কেউ আমার চিত্র দেখা, চিত্র দেখা কেউ হাসলে হচ্ছে যে তার খবর আছে। আর এই হচ্ছে যে আমাদের বৃক্ক, এই হচ্ছে যে পা। আরে এই চিত্র দেখা হাসলে হবে না, আরে দেখো না আগে আগে কি হয়, দেখো এবার দেখো এখান থেকে কি হয়, আমাদের যে এওটা আছে এওটা তো হচ্ছে যে আমাদের হাত, দুই পাশে হাত থাকে, হাত আর দেখাইলাম না, কি হয় যে আমাদের যে এওটা রয়েছে ও হচ্ছে যে আমাদের হাত তারপর পা যকৃৎ সব জায়গায় তো রক্ত দিতে হবে তাই না, সব অঙ্গেই তো রক্ত দিতে হবে। তো তার জন্য প্রথমে কি হয় যে প্রথমে হচ্ছে যে এওটা তো যকৃতে রক্ত দেয়, যকৃতে একটা ধমনির মাধ্যমে হচ্ছে যে ও রক্ত দিল, রক্ত দিল। দেন আবার কি হয় যে আরেকটা অংশ যেটা থাকবে যে আমাদের পৌষ্টিক তন্ত্র, এটা দিয়ে বোঝাচ্ছে যে আমাদের পৌষ্টিক তন্ত্র যেটা আছে পৌষ্টিক তন্ত্রেও হচ্ছে যে ও রক্ত দিবে। তখন যেই ধমনিটাই লাল কালার দিয়ে আমি ধমনি মিন করতেছি আর নীল কালার দিয়ে আমি হচ্ছে যে শিরা মিন করব, তাহলে এই যে আমাদের চক্রিতে যে ধমনিটা গেছে তাহলে সেটা কি ধমনি হবে, হেপাটিক, হেপাটিক হচ্ছে যে অ্যাওর্টা বা হচ্ছে হেপাটিক ধমনি, আমাদের হেপাটিক ধমনি তাই না, এইচ ফর হেপাটিক। তাহলে যকৃতে যে ধমনিটা যাচ্ছে সেটা হচ্ছে যে আমাদের হেপাটিক ধমনি। এখন তাহলে এবার কি হবে যে এখান থেকে যে আমাদের পৌষ্টিক তন্ত্রে যে ধমনিটা যাবে ও এখানে গিয়ে কতগুলি কৈশিক জালিকায় বিভক্ত হয়, এই যে ধমনিটা এখানে আসলো কৈশিক জালিকায় বিভক্ত হয়, কৈশিক জালিকায় বিভক্ত হওয়ার পর সেই কৈশিক জালিকা গুলো আবার মিলিত হয়, মিলিত হয়ে গঠন করে একটা শিরা, সেই শিরার নাম হচ্ছে হেপাটিক পোর্টাল ভেইন। ঠিক আছে, কি শিরা, হেপাটিক পোর্টাল ভেইন। এখন এই হেপাটিক পোর্টাল শিরাটা আমাদের যকৃতে গেল, যকৃতে যাওয়ার পরে যে আমাদের কার্বন ডাইঅক্সাইড সমৃদ্ধ রক্ত যকৃৎ থেকে এবার কি বের হবে, যকৃৎ থেকে যে শিরাটা বের হবে এই শিরাটাকে আমরা কি বলবো, হেপাটিক ভেইন বলবো। বুঝো কিন্তু এখানে কিন্তু বোঝার কথা আছে, এখানে হচ্ছে যে আমাদের ইনফিরিয়র ভেনা কাভা আই ভি, ইনফিরিয়র ভেনা কাভা, এই হচ্ছে আমাদের এস ভি সুপিরিয়র ভেনা কাভা। তাহলে নিচ থেকে সমস্ত রক্ত কোথায় যাবে, ইনফিরিয়র ভেনা কাভা দিয়ে ঢুকবে। এতটুকু যদি বুঝে থাকো তাহলে দেখো এইরকম আরো কিছু কিছু অঙ্গের নাম আমি বলেছি যে পাকস্থলী, অন্ত্র, অগ্নাশয়, প্লীহা, ঠিক আছে, এমনকি হচ্ছে যে আমাদের রেনাল যে ধমনি, রেনালেও তো যাবে, কিন্তু রেনাল পোর্টাল সিস্টেম তো আমাদের নাই, তাই রেনাল থেকে আবার যকৃতে কিন্তু যায় না। কি হয় এই যে ধমনিটা আছে এওটার যে শাখা প্রশাখা থাকে সেই শাখা প্রশাখা গুলো আমাদের বৃক্ক, এটা কিন্তু আমাদের বৃক্ক। আচ্ছা লিখে দিই, এটা হচ্ছে পৌষ্টিক তন্ত্র, চিত্রটা কিন্তু খুব মনোযোগ দিয়ে অবজার্ভ করবো এবং লাস্টে কিন্তু আমি আরেকবার সামারি ভুল ব্রিফ করবো। পা তো এটা দেখেই বোঝা যাচ্ছে হচ্ছে যে আমাদের বৃক্ক। আচ্ছা এবার দেখো কি হয় যে এখান থেকে এই যে আমাদের যে ধমনি সেই ধমনি গুলো হচ্ছে এখানে গিয়ে এবার এখানে হচ্ছে যে কৈশিক জালিকা দিবে, কৈশিক জালিকা দেওয়ার পর এখান থেকে কি বের হবে যে আবার সেগুলো মিলিত হয়ে হচ্ছে যে কার্বন ডাইঅক্সাইড সমৃদ্ধ রক্তগুলো শিরার মাধ্যমে যাবে। এই যে শিরার মাধ্যমে যেটা যাবে ও কিন্তু যকৃতে যাবে না, এই শিরাটা ডিরেক্টলি তোমার ইনফিরিয়র ভেনা কাভার দিকে যাবে, ও কিন্তু যকৃতে যায় নাই, দেখছো ও কিন্তু কোথায় যায় না, যকৃতে যায় না, ওই ডিরেক্টলি ইনফিরিয়র ভেনা কাভার মধ্যে চলে গেছে। তো এরকম সেম এই অ্যাওটার যে অ্যাওটিক ধমনির যে শাখা প্রশাখা যা যা আছে একদম সূক্ষ্ম সূক্ষ্ম শাখা প্রশাখায় বিভক্ত হয়ে হয়ে এইভাবে করে সব জায়গায় এরকম হচ্ছে যে কৈশিক জালিকা দিবে, দেন সেখান থেকে হচ্ছে যে আমাদের ভেইন তৈরি হবে মিলিত হয়ে সেগুলো, এরপর এইখান থেকেও ইনফিরিয়র ভেনা কাভার মাধ্যমে রক্তগুলো সব কোথায় যাবে, আমাদের হৃৎপিণ্ডের এই যে রাইট অ্যাট্রিয়াম আছে এই রাইট অ্যাট্রিয়ামে হচ্ছে যে হৃৎপিণ্ডগুলো মানে রক্তগুলো কার্বন ডাইঅক্সাইড সমৃদ্ধ রক্ত CO2 কার্বন ডাইঅক্সাইড সমৃদ্ধ রক্তগুলো এখানে চলে আসবে। চিত্র যেমনই হোক বুঝতে পারছো কিনা সেটা বলো, আরেকবার হচ্ছে যে আমি ব্রিফ করতেছি। তো এই এটার মধ্যে কিন্তু সব কিছু দেখাই দিছি। আরেকটা জিনিস, এখন আমাদের লাংসেও তো হচ্ছে যে দিতে হবে তাই না, তাহলে এখানে আমাদের যে পালমোনারি ধমনি রয়েছে সেই পালমোনারি ধমনি কিন্তু আমাদের লাংসে দেয়, যেহেতু আমাদের ফুসফুস হচ্ছে দুইটা, তাহলে কি হয় আমাদের এখান থেকে হচ্ছে যে দুইটা ধমনি যায়, দুইটা ধমনি যায় ফুসফুস দিয়ে
ফুসফুসে যায়, আর ফুসফুস থেকে কিন্তু আমাদের দুই জোড়া ধমনী, দুই জোড়া শিরা আসে। কয় জোড়া শিরা আসে? ফুসফুস থেকে যখন হচ্ছে যে আমাদের শিরা আসে, একটা হচ্ছে যে যে আমাদের যে বাম যে আমাদের অ্যাট্রিয়াম, আমাদের বাম অ্যাট্রিয়ামে হচ্ছে দুই জোড়া শিরা শিরা দেয়। আবার হচ্ছে যে আমাদের ডান অ্যাট্রিয়ামে হচ্ছে যে মানে হচ্ছে ডান সাইডে হচ্ছে যে দুইটা শিরা দেয়, আবার হচ্ছে যে বাম সাইডেও দুইটা শিরা দেয়। এভাবে করে হৃৎপিণ্ড, হৃৎপিণ্ডে হচ্ছে যে ফুসফুস থেকে চারটা বা দুই জোড়া শিরা আসে। কারণ কি? কারণ হচ্ছে যে আমাদের লাংস তো দুইটা, তাহলে প্রত্যেকটা থেকে এক জোড়া করে আসলে দুইটা দুইটা ফুসফুস থেকে দুইটা করে শিরা আমাদের আসে। তো এখানে অনেক ছিদ্রপথ থাকে যেগুলো দিয়ে আসে। তো যাই হোক, আমি যেটা বলছিলাম যে আমাদের কার্বন ডাইঅক্সাইড সমৃদ্ধ রক্তগোলা, এই যে আমাদের ডান ভেন্ট্রিকল আছে, ডান ভেন্ট্রিকলের মাধ্যমে এই যে রাইট অ্যাট্রিয়ামে তো আসলো ইনফিরিয়র ভেনাকা বা সুপিরিয়র ভেনাকাভার মাধ্যমে, দেন রাইট অ্যাট্রিয়াম চলে যাবে, রাইট ভেন্ট্রিকল থেকে হচ্ছে লাংসে চলে যাবে পালমোনারি ধমনীর মাধ্যমে। পালমোনারি ধমনীর মাধ্যমে তো লাংসে গেল, কিন্তু মাথায়ও তো আমাদের অনেক শিরা আছে, তাই না? তো সেটা আসবে কোথা থেকে? সুপিরিয়র ভেনাকার মাধ্যমে। সুপিরিয়র ভেনাকার মাধ্যমে হচ্ছে যে আমাদের রক্তগুলা কোথায় আসবে, যে উপরের অংশ থেকে, শরীরের উপরের অংশ থেকে বা সম্মুখ অংশ থেকে কার্বন ডাইঅক্সাইড সমৃদ্ধ রক্তগুলা কোথায় আসবে, যে আমাদের সুপিরিয়র ভেনাকার মাধ্যমে রাইট অ্যাট্রিয়ামে আসবে। এরপর কি হবে যে আমাদের মাথায় এখানে যে আমাদের অ্যাওর্টা রয়েছে, অ্যাওর্টারও আমাদের অনেক শাখা প্রশাখা থাকে, যেমন অ্যাওর্টার, অ্যাওর্টিক আর্চ, অ্যাওর্টা বা অ্যাওর্টিক আর্চ বলা হয়, অ্যাওর্টিক আর্চ। এই যে অ্যাওর্টিক আর্চ, এটা এখানে আঁকা সম্ভব না, তাই আমি এখানে আঁকতেছি। এটার আবার তিনটা শাখা প্রশাখা থাকে। এই শাখাগুলো হচ্ছে যে বিসিএস, বিসিএস বা বিতে হচ্ছে যে ব্রাকিওসেফালিক ট্রাঙ্ক, বি ফর ব্রাকিও সেফালিক, এটা হচ্ছে যে ব্রাকিওসেফালিক ধমনী। আর সিতে হচ্ছে যে আমাদের লেফট কমন ক্যারোটিড, লেফট কমন ক্যারোটিড, লেফট কমন ক্যারোটিড। আর এস ফর হচ্ছে যে আমাদের লেফট সাব ক্লাভিয়ান, সাব ক্লাভিয়ান, লেফট সাব ক্লাভিয়ান। এখন এই যে ধমনীগুলো আছে আমাদের, যে আর্চব এওটার যে তিনটা শাখা প্রশাখা আছে, কি পড়াইতে নিছিলাম আর কি পড়াচ্ছি না, এটাও দরকার আছে। কি হয় যে অ্যাওর্টিক আর্চের তিনটা শাখা আমাদের যায়, এই তিনটা শাখা প্রশাখা হচ্ছে যে আমাদের যে সাব ক্লাভিয়ান ধমনী আছে, ও হচ্ছে যে আমাদের শরীরের বাম সাইডে দেয় রক্ত। এখন ব্রাকিওসেফালিক আবার দুইটা ভাগে ভাগ হয়, ব্রাকিওসেফালিক দুইটা ভাগে ভাগ হয়। একটা হয় হচ্ছে যে আমাদের রাইট সাব ক্লাভিয়ান, রাইট সাব ক্লাভিয়ান আর্টারি, লাইট রাইট সাবক্লাভিয়ান আর্টারি, যেটা হচ্ছে যে আমাদের এখন এই পাশ থেকে তো আমাদের সাবক্লাভিয়ান, লেফট সাবক্লাভিয়ান আর্টারি বের হলো, যেটা হচ্ছে যে আমাদের বাম হাতে রক্ত দিবে, বাম হাতে বা শরীরের বাম যে সাইড আছে ঘাড়ের ওদিকে বা শরীরের যে আপার এন্ড আছে বা আপার এন্ড বা উপরের অংশ, বাম দিকের উপরের অংশ, সেই জায়গায় হচ্ছে লেফট সাবক্লাভিয়ান ধমনীটা রক্ত দিবে। তাহলে রাইটেও তো রক্ত দিতে হবে। আর আমাদের মানুষের শরীর হচ্ছে যে দ্বিপার্শ্বীয় প্রতিসম, তাই না? আমাদের ডান সাইডে যে ধরনের জিনিসপত্র থাকবে, বাম সাইডেও সেই ধরনের জিনিসপত্র থাকবে। এখন আবার বললো না যে হার্টও তাইলে দুটা থাকবে, না সেটা সম্ভব না। শিরার ধমনীর কথা বলতেছি, যে যে ধরনের শিরা বা যে ধরনের ধমনী আমাদের বামে থাকবে, সে ধরনের ধমনী আমাদের ডানেও থাকতে হবে। তা না হলে তো শরীরের দুই অংশ দুই রকম কাজ করতো, কিন্তু এত কি তা হয় না। তাহলে কি হবে যে এই পাশে হচ্ছে যে আমাদের রাইট সাবক্লাভিয়ান ধমনী দিবে, ব্রাকিওসেফালিকের একটা যে ভাগ হয়ে এখানে একটা আসবে, আরেকটা যে ভাগ করবে সেটা হচ্ছে যে আমাদের রাইট কমন ক্যারোটিড, রাইট কমন ক্যারোটিড। এরপর যে আমাদের যে কমন ক্যারোটিড আছে, ও হচ্ছে যে দুইটা ভাগে ভাগ হয়, একটা হচ্ছে যে আমার বহিঃস্থ কমন ক্যারোটিড, আরেকটা হচ্ছে যে অন্তঃস্থ কমন ক্যারোটিড। এই যে রাইট কমন ক্যারোটিড আছে, ও দুইটাতে ভাগ হয়, একটা বহিঃস্থ আর একটা অন্তঃস্থ কমন ক্যারোটিড। বহিঃস্থ কমন ক্যারোটিডটা কি করে, মস্তিষ্কের যে আমাদের বাইরের পার্ট আছে, সে মস্তিষ্কের ভেতরে ঢোকে না, মস্তিষ্কের বাইরের পার্টে হচ্ছে যে আমাদের বহিঃস্থ অন্তঃস্থ বহিঃস্থ ক্যারোটিড ধমনী হচ্ছে যে মস্তিষ্কের বাইরের অংশে রক্ত দেয়। আর অন্তঃস্থ যেটা, এই যে এই দুটো হচ্ছে অন্তঃস্থ, আর এটা হচ্ছে বহিঃস্থ। তাহলে অন্তঃস্থ কমন ক্যারোটিডটা হচ্ছে যে আমাদের মস্তিষ্কের ভেতরে রক্ত দেয়। বুঝতেছো কিছু? যাই হোক, এই হচ্ছে কথাবার্তা। তাহলে এই অ্যাওর্টার মাধ্যমে কি হবে যে রক্ত, আমি একটা জিনিস দেখাইলাম, এই এই জিনিসটা এখানে আলাদা করে দেখানোর অর্থ হচ্ছে যে এই যে শাখা প্রশাখা গুলো সেগুলো এখানে দেওয়া যাবে না, কারণ এটা তো বোর্ড না যে আমি মুইছা আবার রাখবো, সেটা সম্ভব না। তাই আমি এটা সাইডে দেখাই।
এইভাবে এইভাবে রক্তগুলো মস্তিষ্কে যায় বা শরীরের যে ডান পাশ বা বাম পাশ আছে সেই সব জায়গায় যায়। আচ্ছা, এটার নাম সাবক্লাভিয়ান কেন হলো? কারণ আমাদের যে একটা হাড্ডি আছে স্টারনামের পাশে, এরকম ইটালিক এফ অক্ষরের মতো দেখতে, ক্লাভিকল, সেই ক্লাভিকলের সাইড দিয়ে যায়, যার কারণে ক্লাভিয়ান নাম হয় ওর। তো যাই হোক, এই হচ্ছে কথাবার্তা। এখন এইভাবে হচ্ছে যে এখন অ্যাওর্টা হচ্ছে এই শাখা প্রশাখার মাধ্যমে আমাদের মস্তিষ্কেও রক্ত দিচ্ছে, এভাবে করে হচ্ছে যে আমাদের মস্তিষ্কে রক্ত দিচ্ছে, আর হচ্ছে যে আমাদের ফুসফুস থেকে আবার যে রক্তগুলা, যে অক্সিজেন সমৃদ্ধ রক্তগুলা, সেগুলা তো আসতেছেই আমাদের লেফট অ্যাট্রিয়ামে, দেন লেফট অ্যাট্রিয়াম থেকে লেফট ভেন্ট্রিকলে আসতেছে, এরকম করে সারা দেহে প্রবাহিত হচ্ছে। এখন পুরা যে সংবহন, চারটা টোটাল চার টাইপের যে সংবহন, সেটা আরেকবার ইন ব্রিফে বলবো। সেটা হচ্ছে যে প্রথমে বলেছিলাম যে আমাদের সিস্টেমিক সংবহন, যেটা যে আমাদের লেফট ভেন্ট্রিকল থেকে রাইট অ্যাট্রিয়ামে ফিরে আসার যে ব্যাপারটা। লেফট অ্যাট্রিয়ামে কি হবে, যে অক্সিজেন সমৃদ্ধ রক্ত সারা দেহে চলে যাবে, দেন সারা দেহের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ থেকে কার্বন ডাইঅক্সাইড সমৃদ্ধ রক্ত আমাদের রাইট অ্যাট্রিয়ামে আসবে। এটা ছিল আমাদের সিস্টেমিক সংবহন। গেল এখন সিস্টেমিক সংবহন রাইট অ্যাট্রিয়ামে যাবে, তারপর রেখাচিত্রে আমরা যেটা দিব, যে রেখাচিত্র হচ্ছে রাইট অ্যাট্রিয়ামে গিয়ে রাইট ভেন্ট্রিকলে চলে আসবে, এইভাবে হচ্ছে যে আমাদের শেষ হবে। আর পালমোনারি সংবহন ছিল যে রাইট ভেন্ট্রিকল থেকে যাবে গিয়ে কার্বন, রাইট ভেন্ট্রিকলে হচ্ছে যে আমাদের কার্বন সমৃদ্ধ রক্তগুলো লাংসে যাবে, লাংস থেকে অক্সিজেন সমৃদ্ধ রক্তগুলো ফিরে আসবে, এই কোনাকুনি বরাবর হচ্ছে যে আমরা বলেছিলাম এটা ছিল আমাদের পালমোনারি সংবহন। এরপর ছিল করোনারি সংবহনটা। কি করোনারি সংবহনটা ছিল? যে অ্যাওর্টারি গোড়া থেকে কিছু ধমনী সৃষ্টি হয়, যারা হচ্ছে যে আমাদের এই প্রাচীরে হচ্ছে যে রক্ত দেয়, এইগুলোকে বলা হয়েছে যে করোনারি সংবহন। শেষ। এখন আমাদের পোর্টাল সংবহনটা কি ছিল? পোর্টাল সংবহনটা ছিল যে এই যে অ্যাওর্টা আছে, অ্যাওর্টারতে যে শাখা প্রশাখা যত আছে, একদম ছোট ছোট ধমনী, ছোট ছোট ধমনী থেকে ধমনিকা, ধমনিকা থেকে কৈশিক জালিকা, এই যে ধমনীগুলা আমাদের যকৃতে যায়, দেন যকৃৎ থেকে যকৃতের যে শিরা বা হেপাটিক ভেনের মাধ্যমে ইনফিরিয়র ভেনে কার্বন ডাইঅক্সাইড সমৃদ্ধ রক্ত দিচ্ছে। কিন্তু এমন কিছু কিছু ধমনী আছে যারা হচ্ছে কি করে আমাদের পৌষ্টিক তন্ত্রে বা পৌষ্টিক অঙ্গগুলা যেগুলো আছে সেগুলাতে ধমনী যাওয়ার পর কৈশিক জালিকায় বিভক্ত হবে। কৈশিক জালিকায় বিভক্ত হয়ে, ঠিক আছে, কৈশিক জালিকায় বিভক্ত হয়ে আমাদের কি হবে, যে হেপাটিক পোর্টাল শিরা গঠন করে, হেপাটিক পোর্টাল শিরা গঠন করে যকৃতে যায়, যকৃতে গিয়ে তারপর হচ্ছে হেপাটিক শিরার মাধ্যমে হার্টে যায়। এই যে একটা অঙ্গ, এই যে একটা ধমনী, যেটা হচ্ছে আমাদের হার্টে রক্ত দেওয়ার আগে ও হচ্ছে যকৃতে রক্ত দিচ্ছে বা মাধ্যমিক অন্য একটা অঙ্গে রক্ত দিচ্ছে, সেটা হচ্ছে আমাদের পোর্টাল সিস্টেম, পোর্টাল সংবহন। এখন যদি পোর্টালের মাধ্যমটা যদি হয় যকৃত, তাহলে সেটা হেপাটিক পোর্টাল সিস্টেম। এতটুকু তো বুঝতে পেরেছো। এরকম করে আমাদের বিভিন্ন অঙ্গের মাধ্যমে হচ্ছে যে ধমনী রক্ত দেয়, আর কার্বন ডাইঅক্সাইড সমৃদ্ধ রক্তগুলা নিচের যত অংশ আছে সব অংশ থেকে রক্তগুলা ইনফিরিয়র ভেনা কাভার মাধ্যমে আমাদের হার্টে যায়। ওয়েল, সো বুঝতে পারছো সবাই, এই ছিল আমাদের সংবহন, মানব দেহের রক্ত সংবহন। বুঝলাম না, মাত্র 12 জন, ছি, লজ্জা লজ্জা। ফ্রেন্ডদেরকে ইনভাইট করো না কেন, তোমরা শেয়ার দাও, দুই তিনটা শেয়ার দিলে তো হয়। আচ্ছা, এরপরে হচ্ছে যে আমরা চলে যাই হার্টবিটের মায়োজেনিক নিয়ন্ত্রণটা পড়াবো। মায়োজেনিক নিয়ন্ত্রণ, চলো মায়োজেনিক নিয়ন্ত্রণটা দেখি। মায়ো মানে কি? মায়ো মানে হচ্ছে যে মাসল, ঠিক আছে, মায়ো মানে মাসল বা হচ্ছে মাংস পেশি, পেশি বলা যায়, মাংস পেশি, মাসল বা হচ্ছে মাংস পেশি, জেনিক মানে উৎপন্ন এরকম কোনো কিছু। তাহলে মায়োজেনিক নিয়ন্ত্রণ কি? এই যে আমাদের হার্ট যেটা আছে, আমাদের হার্টটা হচ্ছে যে জন্ম থেকে মৃত্যু অবধি হার্টটা হচ্ছে যে বক 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 করতেই থাকে, হচ্ছে যে চলতেই থাকে, তো চলতেই থাকে, কি হচ্ছে যে চলতে আছে, তো স্বয়ংক্রিয়ভাবে যে ও চলে, ওকে যে কোনো নিয়ন্ত্রণ করে না। তুমি এরকম পাবা না, গরমের দিনে হচ্ছে আমাদের হার্ট খুব ফাস্ট ফাস্ট যাচ্ছে, আবার শীতকালে হচ্ছে যে খুব স্লো যাচ্ছে, বা বসন্তকালে বসন্তের হাওয়া লেগে এসে হচ্ছে যে গুনগুনিয়ে চলছে, এমনটা কিন্তু না। আমাদের হার্ট হচ্ছে যে অবিরাম, থামেও না কিছু না, হচ্ছে যে চলতেই থাকে, চলতে থাকে, সেম রেটেই হচ্ছে যে চলে। যদি তোমার হচ্ছে যে তুমি শারীরিক বিভিন্ন অবস্থা, তুমি যখন ব্যায়াম করো তখন একটু জোরে জোরে চলে, তুমি যখন ঘুমাও তখন একটু আস্তে আস্তে চলে, কিন্তু ও হচ্ছে যে কি করে অলওয়েজ হচ্ছে চলতে থাকে, কখনো সে হচ্ছে যে থামে না। এখন কি হয় যে একজন স্তন্যপায়ী প্রাণীর হৃৎপিণ্ড, তুমি যদি হচ্ছে যে 37 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা
চমৎকার অক্সিজেন সমৃদ্ধ লবণ দ্রবণে ডুবিয়ে রাখো, বিচ্ছিন্ন করে, শরীর থেকে বিচ্ছিন্ন করে এই তাপমাত্রা আর এই অক্সিজেন সমৃদ্ধ লবণের দ্রবণে তুমি যদি সেটাকে ডুবিয়ে রাখা হয় তাহলে দেখবা যে তুমি হচ্ছে যে ওই হৃৎপিণ্ডটা অটোমেটিক পাম্প করছে বা অটোমেটিক বিটিং করছে, তোমার অটোমেটিক হচ্ছে যে ওটা হৃৎস্পন্দন দিচ্ছে। তো এই যে স্বয়ংক্রিয় নিয়ন্ত্রণটা, এটাকে আমরা বলি হচ্ছে মায়োজেনিক নিয়ন্ত্রণ। এন্ড মায়োজেনিক প্রকৃতির জন্য, হৃৎপিণ্ডের যে মায়োজেনিক প্রকৃতি এটা কেন হলো, অন্যান্য অঙ্গের তো মায়োজেনিক প্রকৃতি নাই, তাহলে হৃৎপিণ্ডের কেন আছে? তার কারণ হচ্ছে হৃৎপিণ্ডের কিছু রূপান্তরিত পেশি, হৃৎপিণ্ডের প্রাচীরে এমন কিছু রূপান্তরিত পেশি রয়েছে যারা হচ্ছে যে আমাদের এই মায়োজেনিক প্রক্রিয়ার জন্য হচ্ছে যে দায়ী। রূপান্তরিত হৃৎপেশি বলা হয় এদেরকে। তো যত ধরনের রূপান্তরিত হৃৎপেশি আমাদের এই মায়োজেনিক প্রক্রিয়ার জন্য দায়ী তাদেরকে একত্রে বলা হয় জাংশনাল টিস্যু বা সংযোগী টিস্যু, যেটা হচ্ছে আমাদের চার ধরনের। কি কি? সাইনোঅ্যাট্রিয়াল নোড বা SAN, অ্যাট্রিওভেন্ট্রিকুলার নোড বা হচ্ছে AV নোড, দেন হচ্ছে আমাদের বান্ডল অফ হিজ আর পারকিনজি তন্তু। এই চারটা হচ্ছে আমাদের জাংশনাল টিস্যু বা হচ্ছে সংযোগী টিস্যু, যেগুলো হচ্ছে যে আমাদের কি করে, আমাদের হৃৎপিণ্ডের মায়োজেনিক প্রকৃতির জন্য হচ্ছে যে ওরা দায়ী, ওরা হচ্ছে মায়োজেনিক প্রকৃতির জন্য দায়ী। তাহলে প্রথমে চলো আমরা হচ্ছে সাইনোঅ্যাট্রিয়াল নোড সম্পর্কে জেনে নেই। সাইনোঅ্যাট্রিয়াল নোডের আবিষ্কারক কে? সাইনোঅ্যাট্রিয়াল নোডের আবিষ্কারক হচ্ছে যে আমাদের মার্টিন বিজ্ঞানীর নাম হচ্ছে মার্টিন ফ্লাক। এখন আসো যে আমাদের গঠন, যে আমাদের অবস্থানটা আগে জানা দরকার। অবস্থানটা থাকে এই যে আমি দেখাচ্ছি যে সুপিরিয়র যে ঘনাকাভা, সুপিরিয়র ঘনাকাভার ছিদ্রস্থানে, তাহলে কি বলবো আমরা, ডান অ্যাট্রিয়াম ও হচ্ছে যে আমাদের সুপিরিয়র ঘনাকাভা রয়েছে, আমাদের রাইট অ্যাট্রিয়াম ও সুপিরিয়র ঘনাকাভার সংযোগ স্থলে। কোথায়? সংযোগ স্থলে। আচ্ছা একটু আচ্ছা পড়া কি বেশি হয়ে যাচ্ছে, মানে স্টুডেন্ট এত কম কেন? আচ্ছা পড়া কি বেশি পড়াচ্ছি আপু, আর একটু ধৈর্য ধরো, মাত্র 15 মিনিট কথা দিচ্ছি, 15 মিনিটের মধ্যে ক্লাস শেষ করব, 15 মিনিট অপেক্ষা করো জাস্ট। তাহলে দেখো যে আমাদের সাইনোঅ্যাট্রিয়াল নোড রয়েছে, এটা হচ্ছে কোথায় অবস্থান করে, রাইট অ্যাট্রিয়াম, ও হচ্ছে সুপিরিয়র ভেনাকাভার সংযোগ স্থলে থাকে। এখান থেকেই প্রথমত আমাদের হার্টবিটটা শুরু হয় বা হৃৎস্পন্দনের যে শুরুটা এখান থেকেই হয়। সাইনোঅ্যাট্রিয়ালের গঠন হচ্ছে যে আমাদের লম্বায় হচ্ছে যে এটা কত, আমাদের 10 থেকে 15 মিলিমিটার, 10 থেকে 15 মিলিমিটার লম্বা, 3 মিলিমিটার হচ্ছে যে ও চওড়া, 1 মিলিমিটার হচ্ছে পুরু, 1 মিলিমিটার পুরু। এখন এটা কিভাবে কাজ করে, ও কাজ করে কিভাবে, যে এখান থেকে একটা অ্যাকশন পটেনশিয়াল ইলেকট্রিক্যাল সিগন্যাল দেয়। কি বললাম? অ্যাকশন পটেনশিয়াল ইলেকট্রিক্যাল সিগন্যাল। অ্যাকশন পটেনশিয়াল যে ইলেকট্রিক্যাল সিগন্যাল আছে এটা প্রথমে আমাদের এই এসএ নোড থেকে ছড়ায় যায়, তারপর হচ্ছে যে আমাদের এভি নোডে যায়, দেন বান্ডেল অফ হিজ অ্যান্ড অ্যাট দ্য লাস্ট হচ্ছে যে পারকিনজি ফাইবারে চলে যায়। এগুলো আমরা এখন আরেকটু ডিটেলস পড়বো। তো এরপর হচ্ছে যে আমাদের যে সাইনোঅ্যাট্রিয়াল নোডের ওর কাজ কি, ও করে হচ্ছে যে প্রতি মিনিটে 70 থেকে 80 বার পার মিনিট স্পন্দন প্রবাহ সৃষ্টি করতে পারে। স্পন্দন আর স্পন্দন প্রবাহ দুটার মধ্যে একটু পার্থক্য আছে, স্পন্দন প্রবাহ সৃষ্টি করে, প্রবাহ সৃষ্টি করে। তাহলে এই যে আমাদের সাইনোঅ্যাট্রিয়াল নোড, ওকে বলা হয় প্রাকৃতিক পেসমেকার। কি বলা হয়? প্রাকৃতিক পেসমেকার, এটা সবাই জানো। বা আরেকটা নাম বলা হয় যে ওকে বলা হয় ছন্দ নিয়ামক, এখানে লিখলাম ছন্দ নিয়ামক বা প্রাকৃতিক পেসমেকার বা প্রাকৃতিক ছন্দ নিয়ামকও বলা হয়। এই গেল কথাবার্তা। এখন দেখো যে আমাদের এভি নোডে আমরা চলে যাচ্ছি, আমাদের যে অ্যাট্রিও ভেন্ট্রিকুলার নোড বা আমাদের এভি নোড, যেটা এভি নোডের ক্ষেত্রে কি হয় যে আমাদের এভি নোড হচ্ছে যে এই যে আমাদের ডান অ্যাট্রিও ভেন্ট্রিকুলার যে প্রাচীরটা, ডান অ্যাট্রিয়াম আর ডান ভেন্ট্রিকুলার যে এই যে প্রাচীরটা, এই জায়গাটাতে হচ্ছে আমাদের এভিএনটা থাকে বা এভি নোড, অ্যাট্রিও ভেন্ট্রিকুলার নোডটা থাকে। তো নোডটা, এই নোডটা কি করে যে ও হচ্ছে যে মিনিটে হচ্ছে যে 60 থেকে
সরি 40 থেকে 60 বার পার মিনিট ওরা স্পন্দন প্রবাহ সৃষ্টি করতে পারে। ওরা হচ্ছে যে এই স্পন্দন প্রবাহ ওরা সৃষ্টি করতে পারে। আর ওদেরকে বলা হয় এভিনটকে বলা সংরক্ষিত পেসমেকার। কি বলা হয়? সংরক্ষিত পেসমেকার, পেসমেকার, সংরক্ষিত পেসমেকার বলা হয়। এরপর চলো যে আমরা পড়বো হচ্ছে বান্ডেল অফ হিঞ্জ। বান্ডেল অফ হিঞ্জ, বান্ডেল অফ হিঞ্জ হচ্ছে যে বান্ডেল অফ হিঞ্জ কি করে, ওরা হচ্ছে যে কিছু আমাদের হৃৎপেশী তন্তুর মতো যারা হচ্ছে যে আমাদের এভিনোড থেকে উৎপত্তি লাভ করে। ওরা কোথা থেকে উৎপত্তি লাভ করে? ওরা এভিনোড থেকে উৎপত্তি লাভ করে, এভিনোড থেকে উৎপত্তি লাভ করে। এভিনোড থেকে উৎপত্তি লাভ করে ওরা হচ্ছে যে কি করে, যে ওই ইলেকট্রন যে সিগন্যালটা এভিনোডকে অ্যাসেনোড দেয় সেই সিগন্যালটাকে ওরা ছড়ায় দেয়। বান্ডেল অফ হিঞ্জ হচ্ছে যে আমাদের বলা হয় যে 36 বার পার মিনিট, 36 বার পার মিনিটে স্পন্দন সৃষ্টি করতে সক্ষম। ও কতবার সৃষ্টি করতে সক্ষম? 36 বার পার মিনিট স্পন্দন সৃষ্টি করতে সক্ষম। এরপরে দেখো যে আমাদের পারকিনজি ফাইবারের কথা যদি বলি, পারকিনজি ফাইবার হচ্ছে কিছুই না, বান্ডেল অফ হিঞ্জ থেকে সৃষ্টি হয় পারকিনজি ফাইবার। পারকিনজি ফাইবার বা পারকিনজি তন্তু ওরা হচ্ছে যে সৃষ্টি হয় কোথা থেকে? বান্ডেল অফ হিঞ্জ থেকে সৃষ্টি হয়। আমি বিএইচ লিখলাম সংক্ষেপে, সৃষ্টি হয় বান্ডেল অফ হিঞ্জ থেকে সৃষ্টি হয়। তাহলে আমরা যদি রেখাচিত্রের মাধ্যমে দেখাই, তাহলে আমাদের রেখাচিত্রটা কি আসবে? প্রথমে অ্যাসেনোডকে আমাদের একটা অ্যাকশন পটেনশিয়াল ইলেকট্রিক্যাল সিগন্যাল যায়, দেন সেটা হচ্ছে যে আমাদের এভিনোটে যায়, এভিনোট থেকে হচ্ছে আমাদের বান্ডেল অফ হিঞ্জে যায়, তারপর হচ্ছে পারকিনজি তন্তুতে যায়, পারকিনজি তন্তুতে ছড়ায়ে যায়। তো এই ছিল আমাদের মায়োজেনিক নিয়ন্ত্রণের প্রকৃতি। এখন চিত্রের মাধ্যমে যদি আমি দেখাই, যে আমাদের অ্যাসেনোডটা আছে, অ্যাসেনোডটা কি করে, যে আমাদের প্রথমে এখান থেকে হৃৎস্পন্দনের ঢেউ শুরু হয়, হৃৎস্পন্দনের ঢেউ শুরু হয় এখান থেকে আমাদের এভিনোডে, সেই হৃৎস্পন্দনের ঢেউটা ছড়ায় দেয় এভিনোডের মাধ্যমে যায়। এভিনোডের কাছে যখন এই ঢেউটা যখন আসে তখন এভিনোড এটাকে ছড়ায় দেয়, ছড়ায় দেয় হচ্ছে যে এভিনোড থেকে যে বান্ডেল অফ হিঞ্জ তৈরি হলো, এই যে এগুলো হচ্ছে বান্ডেল অফ হিঞ্জ। এই বান্ডেল অফ হিঞ্জের দুইটা পা শাখা দেয়, এই পাশে একটা শাখা, ডানে একটা শাখা, বামে একটা শাখা, দুই শাখায় বিভক্ত হয়ে পারকিনজি ফাইবারের মাধ্যমে হচ্ছে যে বাকি যে হৃৎস্পন্দনটা আছে সেটা পুরোটা জায়গায় ছড়ায় দেয়। এইভাবে আমাদের হার্টটা হচ্ছে যে স্বয়ংক্রিয়ভাবে যে নিয়ন্ত্রণ প্রক্রিয়া, স্বয়ংক্রিয়ভাবে যে হার্ট স্পন্দন করে এই স্পন্দন প্রক্রিয়াটা চলতে থাকে। এখন এই যে আমাদের জাংশনাল টিস্যু আছে, আমি জাস্ট লাস্ট আর একটা জিনিস দিয়ে শেষ করব। এই ধরো এটা হচ্ছে যে আমাদের তোমার অ্যাসেনোড, অ্যাসেনোড থেকে বলা হয় যে আমাদের এভিনোডে উদ্দীপনা যেতে 0.15 সেকেন্ড টাইম লাগে। এই হচ্ছে যে আমাদের এভিনোড, থেকে উদ্দীপনাটা কোথায় যাচ্ছে? আমাদের যে এখানে বান্ডেল অফ হিঞ্জ রয়েছে, ধরো এই জায়গায় এটা হচ্ছে যে বান্ডেল অফ হিঞ্জ বিএইচ, এই বান্ডেল অফ হিঞ্জটা হচ্ছে দুইটা শাখায় বিভক্ত হয় এরকম, দেন এই যে শাখাগুলো বিভক্ত হইলো, এই শাখাগুলো আরো শাখা প্রশাখা দিবে, এই শাখা প্রশাখাগুলো আরো শাখা প্রশাখা দিবে, এই জিনিসগুলো হচ্ছে আমাদের পারকিনজি ফাইবার, পিএফ দিয়ে লিখলাম, পিএফ, বিএফ রাখ ইন দ্য ওয়ার্ড পিএফ, তাহলে কি হচ্ছে যে পারকিনজি ফাইবার। তাহলে কি হলো, এই যে আমাদের টোটাল এগুলা হচ্ছে আমাদের কি সংযোগী টিস্যু বা জাংশনাল টিস্যু। এই যে আমাদের চার ধরনের জাংশনাল টিস্যু যারা আমাদের মায়োজেনিক প্রকৃতির জন্য দায়ী, এসেনোড, এসেনোড থেকে হচ্ছে এভিনোডে যায় 0.15 সেকেন্ড টাইম লাগে, দেন এখান থেকে বান্ডেল অফ হিঞ্জ, তারপর পারকিনজি তন্তু হয়ে পুরো হৃৎপিণ্ডে হচ্ছে আমাদের যে ইলেকট্রিক্যাল সিগন্যাল বা বৈদ্যুতিক তরঙ্গ আছে সেটাকে ছড়িয়ে